হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল আপনার সামনে হাজির হয়েছি নতুন আরেকটি কাজ নিয়ে। তো বন্ধুরা, আমার সামনে এই মুহূর্তে যে এলইডি টেলিভিশনটি আছে সেটি আমরা দেখে নেব। এটি একটি ছোট অর্থাৎ 17 ইঞ্চি এলইডি টেলিভিশন, এর সমস্যাটি দেখে নেব। সমস্যাটি আমরা ফার্স্ট অন করব। তো বন্ধুরা, এটি আমরা দেখে নেব ফার্স্টে অন করে। যে ফার্স্টে অন করলাম, অন করলে এই ধরনের শিফট আসে, স্লো মোশন পিকচার। তো বন্ধুরা, এটি 17 ইঞ্চি এলইডি টেলিভিশন, যদি এর সাইড কপ থাকে এবং গেট ভোল্টেজ মিসিংয়ের কারণে এই ধরনের শিফট আসে, স্লো মোশন পিকচার। তো বন্ধুরা, আমরা এটিকে খুলে নেব এবং দেখে নেব এর স্লো মোশন পিকচারটি সমাধান। তো চলুন, কথা নাই, আমরা খুলে নিই এই এলইডির 17 ইঞ্চি এলইডি টেলিভিশন। তো ফ্রেন্ড, আমি এটি সম্পূর্ণভাবে খুলে নিয়েছি, ব্যাস সামনে পট খুলছে এবং সব খুলে আমি জাস্ট প্যানেল এবং সার্কিটটি এবং ইনভার্টারটি রাখছি। তো বন্ধুরা, আমি এটিকে সম্পূর্ণ প্যানেল আমাকে খুলতে হবে এই প্যানেলটি রিপেয়ার করতে গেলে। তো বন্ধুরা, দেখে নিব এর সাইড কপ আছে কি না, গেট ভোল্টেজের ভোল্টেজ মিসিংয়ের কারণে যে সমস্যাটি দেখাচ্ছে সেটি গেট কপ থাকলে এটি রিপেয়ার পসিবল হবে। তো চলুন, আমরা এটিকে খুলে নিই ভালো করে। তো ফ্রেন্ড, আমরা এর এই পার্টটি খুলে নিয়েছি। আমি টোটাল প্যানেলটিকে খুলে নিব একদম, এটার ফ্রন্ট সাইড করে এটিকে ভালো করে ভেরিফাই করবো এবং সাইড কপ আছে কিনা দেখব। বন্ধুরা, আমরা এর ফ্রন্ট পার্টটি খুলে নিয়েছি এবং এখানে ব্যাকলাইট এবং সার্কিটটি সেট করছে। তো আমি আবারও এটিকে অন করব। আমি কোনো ইয়ে লাগাইনি, জাস্ট পাওয়ার কি দ্বারা অন করে নেব। তো ফ্রেন্ড, আমি এটিকে রান করে নিয়েছি এবং প্রথমে যে সমস্যাটি সেই সমস্যাটি দেখতে পাচ্ছি খোলার পরে। তো বন্ধুরা, আমরা এখানে সাইড কপ আছে এই প্যানেলে এবং সাইড কপ থাকার কারণে এই কাজটি করা পসিবল হবে। সর্বপ্রথম দেখে নেব আমরা এর যে গ্রেড প্যানেলকে অন করার জন্য, যে প্যানেলের ছবি গ্রাফিক্স সঠিকভাবে তৈরি করার জন্য যে ভোল্টেজটি প্রয়োজন সেটি হচ্ছে এর গেট ভোল্টেজ ভি অন ভোল্টেজ। আমরা চেক করে দেখব এটি সাইড কপে প্রেজেন্ট আছে কি না এবং বোর্ডে প্রেজেন্ট আছে কি না। তো বন্ধুরা, আমরা এটিকে ভেরিফাই করে দেখি যে আমার টোটাল ভোল্টেজ টিক অন এবং সাইড কপে প্রেজেন্ট আছে। তো ফ্রেন্ড, আমি এটি সকল লাইন কানেকশন করে রাখছি এবং দেখে নেব সকল ভোল্টেজ 3.3 ইজ ওকে, 3.3 ইজ ওকে, ভোল্টেজ ঢুকছে এবং এইখানে এভিডিডি ভোল্টেজ, এভিডিডি 11 ভোল্ট, ওকে। এরপরে ভিজিএল ভোল্টেজ -5 ভোল্ট ভিজিএল, ওকে। ভিজিএইচ ভোল্টেজ এখানে মিসিং দেখাচ্ছে। তো বন্ধুরা, এই মিসিং ভোল্টেজ এর কারণে আমার এইখানে সমস্যা। তো সর্বপ্রথম এইখানে ভোল্টেজটি প্রেজেন্ট করতে হবে, আর এই ক্ষেত্রে এখানে কিছু ট্র্যাক আছে গেট কপ দিয়ে এটি সাইড কপে যে তারপরে এই ভিজিএইচ ভোল্টেজটি টোটাল ছবিকে পারফেক্ট করবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাকে কিছু কাজ করতে হবে, আমি কিছু কাজ করে রেখেছি। এইখানে ভিজিএইচ ভোল্টেজটি এখানে থাকবে 27 ভোল্ট, কিন্তু এখানে 0.7256 ভোল্টেজ দেখাচ্ছে, যা এখানে 0 ভোল্টেজ একটু কম আছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমি এখানে একটি কাজ করেছি, যে কাজটি হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে। আমি একটু এর মধ্যে দেখে নিয়েছি, এখানে ভিজিএইচ ট্র্যাকটি আমি এই কপ থেকে ডিসকানেক্ট করব, এই কপ থেকে। তো আমি ডিসকানেক্ট করে নিব, আমি আয়রন দিয়ে এটিকে ডিসকানেক্ট করব। তার আগে আমার লাইনটি খুলে নিই, ডিসকানেক্ট করে দিব। আমি ইন্ডিকেট করে রাখছি এখানে ভিজিএস লাইনটি ইন্ডিকেট করে এটা ডিসকানেক্ট করলাম।
এবং দেখে নেব এখানে 27 ভোল্ট ভিজিএস ভোল্টেজটি ওকে হয় কিনা। আসলে এখন অনেক রাত, রাত 1টার মতো, একা কাজ করতেছি এবং সবসময় কেউ পাশে থেকে যে ভিডিওটা করা হবে এরকম হয় না সবসময়। তো ফ্রেন্ড আমি এটি দেখে নেব ভিজিএস ভোল্টেজটা এখানে ওকে হয়েছে কিনা। দেখেন এখানে আমার ভিজিএস ভোল্টেজ ওকে, কিন্তু এই ভিজিএস ওকে হলেও এই ভোল্টেজটি আমার সাইড কপে যায়নি। তো এর ডাটা শিট আমি খুঁজে পাইনি এই কপের, কিন্তু এটি সকল ভোল্টেজ মেজারমেন্ট করে এখান থেকে বাইপাস লাইন চেক করে মিটার আমার সামনে আছে অসিলোস্কোপ। তো আমি অসিলোস্কোপের ব্যবহার এখানে করিনি, অধিকাংশ ক্ষেত্রে আমি ব্যবহারটা কমই করি, যখন কোনো জটিলতা পড়ি তখন ওই অসিলোস্কোপ ব্যবহার করি। তো বন্ধুরা, ডিওসি ছাড়া আমরা নর্মালি যে মিটার আছে মিটারের সাহায্যে সিগনাল বা এগুলো আইডিয়ার করে একটা ভালো রেজাল্টে কাজ করতে পারি। তো বন্ধুরা, আমরা এখানে যেহেতু আমার ভিজিএস ভোল্টেজটি ওকে হয়েছে, কিন্তু প্যানেল আমার ওই একই কন্ডিশনে আছে। এখন আমি এইখান থেকে ভিজিএস ভোল্টেজটি বাইপাস করে এপারে গেট কপে দিয়ে দিব এবং আমার প্যানেলটির কাজের রেজাল্ট দেখব। চলুন বন্ধুরা, আমরা এটি ওয়্যারটি জাম্পার করে নিই এবং এরপরে কাজের রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করি। আমরা এখানে ওয়্যারটি লাগিয়ে নিয়েছি এবং ওয়্যারটি ভিজিএস পয়েন্ট থেকে জাস্ট এই সোর্স কোপের এখানে কোথাও ওভার শর্ট এই জাতীয় কিছু হয়েছিল, যার কারণে ভোল্টেজটি ডাউন ছিল। আমরা এই সোর্স কোপের লাইনটি কেটে দিয়েছি এবং সরাসরি গেট কোপের এপার পাশে, গেট কোপের এপার পাশে ভিজিএস পয়েন্টে আমরা এটি জাম্পার করছি। তো ফ্রেন্ড, এই জাম্পারটি করার ক্ষেত্রে অনেকে সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এটা কফের লাইন অধিকাংশ ঝামেলা হয়ে যায় এবং এটি ঝালাই করতে যে অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করেন। তো বন্ধুরা, আমি এটিকে ঝালাই করে নিয়েছি এবং এই কপটি আমি সঠিকভাবে রাখবো, রাখার পরে আমি এটিকে লাইন দেব। তো চলুন দেখি, আমরা লাইনটি দিয়ে দেখি যে আমার জাম্পারিং করার পরে এই প্যানেলটি রিপেয়ার হয়েছে কি না। তো বন্ধুরা, তার আগে বলে নিই, যারা নিজেকে আপগ্রেড করতে চান এবং সিআরটি কাজ করেন, মোবাইলে রিপেয়ার করেন, এলইডি কাজ করতে ইচ্ছুক, যদি ওই ধরনের মনমানসিকতা থাকে এবং এলইডি কাজকে সঠিকভাবে জেনে বুঝে করার প্রয়াস থাকে, তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন বেসিক নলেজের জন্য, অনলাইন কোর্সের জন্য, অফলাইন কোর্সের জন্য। তো যারা প্রশিক্ষণ করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সব ধরনের প্যানেল রিপেয়ারের অভিজ্ঞতা অর্জনের জন্য। তো চলুন আমরা দেখে নিই, এটি রিপেয়ার স্টার্ট করা আছে, জাস্ট আমি পাওয়ার কানেকশন দেব। আমার এইখানে দেখা যাচ্ছে ছবি পারফেক্ট হয়ে গেছে, সাথে শেয়ার করি। তো ফ্রেন্ড, আমরা জাস্ট এখানে লাইনটি দিয়ে দিব। এখানে লাইন দেওয়ার আমার সব কিছু রানিং আছে, জাস্ট আমি প্যানেল কানেকশনটি ডিসকানেক্ট করে রাখছি, আমি দিয়ে রাখলাম এবং এখানে নো সিগনাল চলে এসছে এবং কোনো ধরনের কোনো নাই দেখতে পাচ্ছি, পারফেক্ট। তো এখানে আমি যে ওয়্যারটি লাগিয়েছি, লাগানোর পরে এখানে একটু হালকা করে প্রোটেকশন দিয়ে নিয়েছি যাতে শর্ট না হয়, অনেক সময় শর্টের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। তো ফ্রেন্ড, আমি এটি কেবল দিয়ে দেখব, কেবল দিয়ে দেখব কেবলের ছবি কেমন আসে। আমরা দেখতে পাচ্ছি ছবি, ছবির কোনো প্রবলেম নাই, পারফেক্ট ছবি আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের কাজ। বন্ধুরা, কাজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা নিজেকে আপগ্রেড করতে চান যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, আপনাদের জন্য কাজ করি সবসময় কিছু লেটেস্ট, কিছু অন্য ধরনের পন্থায় কাজ করে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, এই ধরনের কাজ নিয়ে এসে আপনাদের সামনে। তো বন্ধুরা, কাজটি দেখার পরে অবশ্যই যদি ভালো লাগে, ভালো লাগার মতো করার চেষ্টা করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেননি এখনও, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওতে উদ্বুদ্ধ করে। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।